गुड मॉर्निंग स्टूडेंट, वेलकम टू स्टडी विद शतरूपा। आगे क्लासे आमी तोमादे हार्मोन चैप्टर टा पढ़ानो शुरू करेछी, जस्ट एकटा इंट्रोडक्शन दिए छिलाम, जेमन हार्मोन काके बोले, हार्मोने विभिन्न बैशिष्ट्य, तारपर हार्मोने विभिन्न काज, एगुलो निये आमी तोमादेर साथे आलोचना करेछिलाम। तो ई हार्मोन टू टाइप्सेर हय, एकटा होच्छे उद्भिद हार्मोन आर एकटा होच्छे प्राणी हार्मोन। तो आजके क्लासे आमी उद्भिद हार्मोनटाके निये आलोचना करब। এইভাবে প্রত্যেকটা ক্লাস ধরে আমি হরমোনের মানে টপিক ওয়াইজ আর কি হরমোন চ্যাপ্টারটাকে নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য একদম স্কিপ না করে পুরো লাস্ট অবধি ভিডিওটাকে দেখবে। আর যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ স্পেশালি সাবজেক্টের জন্য, তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে, কারণ এই সব কিছুই কিন্তু একদম সিলেবাস অনুযায়ী আমি পড়াচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু সিলেবাসেই রয়েছে, তো সেই জন্য ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকে টপিক হচ্ছে উদ্ভিদ হরমোন। তো উদ্ভিদ হরমোন কাকে বলে? উদ্ভিদের বৃদ্ধি, পরিস্ফুটন, সাড়া প্রদান করা, জনন প্রক্রিয়া, এই সমস্ত কাজগুলো সম্পন্ন করার জন্য যে জৈব রাসায়নিক পদার্থের প্রয়োজন হয় তাকেই বলা হয় উদ্ভিদ হরমোন। তাহলে আমি কি বললাম, যে উদ্ভিদের যে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো আছে, যেরকম বৃদ্ধি, পরিস্ফুটন, জনন, এই যে সমস্ত যে শারীরবৃত্তীয় কাজগুলো আছে, সেই শারীরবৃত্তীয় কাজগুলোকে ঘটানোর জন্য যে জৈব রাসায়নিক পদার্থের প্রয়োজন হয় তাকেই বলা হয় উদ্ভিদ হরমোন, ঠিক আছে? উদ্ভিদ হরমোন তিন প্রকারের হয়, তার মানে উদ্ভিদ হরমোন থ্রি টাইপসের আছে। কি কি? অক্সিন, জিব্বেরেলিন আর হচ্ছে সাইটোকাইনিন। এই তিনটে হচ্ছে উদ্ভিদ হরমোন। আজকে আমি ফার্স্ট হরমোন যেটা আছে অক্সিন, এই অক্সিনটাকে নিয়ে আজকে আমি আলোচনা করব। অক্সিনের সংকেত কি দেখো, C10H9O2N। তাহলে এখানে 10টা কার্বন আছে, 9টা হাইড্রোজেন আছে, 2টো অক্সিজেন আছে আর 1টা নাইট্রোজেন আছে। এই সংকেতটা একটু পড়বে, ঠিক আছে? সংকেতটা একটু মনে রাখবে। অক্সিনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সিনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। অনেক সময় না এই সংকেতটা দিয়ে না মানে ফুল ফর্ম জানতে চায় যে এর ফুল ফর্ম কি। তাহলে এর মানে IAA এর ফুল ফর্ম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা কি না অক্সিনের রাসায়নিক নাম। বোঝা গেল? এবার আসছি সংজ্ঞা, অক্সিন কাকে বলে? উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে ভ্রূণমুকুলা বরণী বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত N2 যুক্ত বা নাইট্রোজেন যুক্ত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে তাকে অক্সিন বলে। তাহলে কি বললাম, উদ্ভিদের কাণ্ড আর মূলের অগ্রভাগে বর্ধনশীল যে পাতা আছে সেই পাতার কোষে নাইট্রোজেন যুক্ত যে জৈব অম্ল কি করে না উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাকেই বলা হয় অক্সিন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে অক্সিন কিন্তু একটা নাইট্রোজেন যুক্ত হরমোন। এটা কিন্তু একটু মাথায় রাখবে, হ্যাঁ, অক্সিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত হরমোন। তাহলে অক্সিন কি করছে না উদ্ভিদে বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। তাহলে বোঝা গেল অক্সিন কাকে বলে। এবার আসছি উৎসতে, মানে অক্সিন কোথায় কোথায় পাওয়া যায়। কাণ্ড মূলের অগ্রভাগে ভ্রূণমুকুলা বরণীতে বর্ধনশীল পাতার কোষে এবং ফলে। তাহলে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? কাণ্ড মূলের অগ্রভাগে পাওয়া যাচ্ছে, বর্ধনশীল পাতার কোষে, ফলে এবং ভ্রূণমুকুলা বরণীতে কিন্তু অক্সিন পাওয়া যায়। অক্সিনে কি কি রাসায়নিক উপাদান থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে আর হচ্ছে নাইট্রোজেন থাকে। তাহলে এই চারটে হচ্ছে অক্সিজেনের আর কি রাসায়নিক উপাদান, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে? আসছে অক্সিজেনের কাজ। ফার্স্ট কাজ হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। কারণ আমি যখন তোমাদেরকে পড়ালাম যে অক্সিন কাকে বলে, ওখানে ছিল যে অক্সিন হরমোন কি করছে না উদ্ভিদে বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। তাহলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করা কিন্তু অক্সিনের একটা খুব ইম্পর্টেন্ট রোল। কি করে না উদ্ভিদের কোষ বিভাজিত হয়,
কি হয় তারপর কি হচ্ছে না কোষে আয়তনে প্রসারিত হয় এবং কি হচ্ছে না ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি পায়। তাহলে অক্সিজেন কি কি করছে না, অক্সিজেন বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে, যার ফলে উদ্ভিদের কোষ বিভাজিত হচ্ছে, কোষগুলো আয়তনে অনেকটা বেড়ে যাচ্ছে বা প্রসারিত হচ্ছে, আর কি হচ্ছে ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল তাহলে এই পয়েন্টটা? অঙ্গ মোচন রোধ, অক্সিজেন উদ্ভিদের অপরিণত অঙ্গের অকাল পতন রোধ করে। তার মানে উদ্ভিদের যেই সমস্ত অঙ্গগুলো এখনো ঠিকঠাকভাবে পরিণত হয়নি, সেই সমস্ত অঙ্গগুলোর কি করছে না অকাল পতনটাকে রোধ করছে অক্সিজেন। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট কি দেখো, অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ। অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ করা মানে কি কি করে কি করছে যে লঘু ঘনত্বের অক্সিজেন উদ্ভিদের বিভিন্ন অঙ্গের যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি পরিস্ফুটন ঘটায়। ঠিক আছে, তার মানে লঘু ঘনত্বের অক্সিজেন কি করছে উদ্ভিদের যে সমস্ত অঙ্গগুলো আছে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এইগুলোর কি করে না পরিস্ফুটন ঘটায়। এটাকে বলা হচ্ছে অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ, মানে অঙ্গকে বিভেদ করা থেকে নিয়ন্ত্রণ করছে বা আটকাচ্ছে। 4 নম্বর পয়েন্টটা কি, ফলের পরিস্ফুটন। ফলের পরিস্ফুটন মানে কি, অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয়ে হয় ফলে বীজহীন ফল সৃষ্টি হয়। আমরা কি জানি যে নিষেক দ্বারাই আর কি ডিম্বাশয় ফলে পরিণত হয়, কিন্তু অক্সিজেনের প্রভাবে কি হয় যে কোনো রকম নিষেক ছাড়াই ডিম্বাশয়টা কি হয় ফলে পরিণত হয়, এবং যে ফলটা সৃষ্টি হয় সেটা কিন্তু বীজহীন ফল সৃষ্টি হয়। তাহলে এই অক্সিজেনের প্রভাবে যে বীজহীন ফল সৃষ্টি হচ্ছে এটাকে কিন্তু পার্থনোকার্পি বলা হয়। ঠিক আছে, তাহলে অক্সিজেনের প্রভাবে কিন্তু বীজহীন ফল সৃষ্টি হয়, এটা কিন্তু মনে রাখবে। এখান থেকে না মেনলি শর্ট কোশ্চেন খুব আসে, যে মানে ধরো সংকেত দিয়ে দিলো, সেই সংকেতটা বলে যে কার সংকেত, তারপর মানে তোমার একটা কাজ দিয়ে বললো যে এটা কোন হরমোনের কাজ, এটা ওটা কোন উদ্ভিদ হরমোনের কাজ। এখান থেকে মেনলি শর্ট কোশ্চেনগুলো এরকমভাবেই আসে। আর আরেকটা পয়েন্ট কি আছে দেখো, উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ করা। তার মানে উদ্ভিদটা কি ফিমেল না মেল সেই লিঙ্গ নির্ধারণ করতেও কিন্তু অক্সিজেন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়ে থাকে। বোঝা গেল? লাস্ট পয়েন্টটা বলেছে যেটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। অক্সিজেনের একটা খুব খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। আচ্ছা, তার আগে আমি বলে দিচ্ছি যে চলন কাকে বলে। আমি এই চ্যাপ্টারটা এখনো পড়াইনি, তো যখন পড়াবো তখন আরেকটু ডিটেলসে পড়াবো, আপাতত শুনে রাখো যে চলন কাকে বলে। চলন হচ্ছে যে প্রক্রিয়ার দ্বারা জীব কোনো একটা জায়গায় স্থির থেকে কেবলমাত্র উদ্দীপকের প্রভাবে আর কি নিজের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে, তাকে বলা হয় চলন। তাহলে কি বললাম, চলন হচ্ছে যে যে প্রক্রিয়ার দ্বারা জীব কোনো একটা জায়গায় স্থির থেকে শুধুমাত্র উদ্দীপকের প্রভাবে তার অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করতে পারে, তাকে বলা হয় চলন। যেমন দেখবে যে লজ্জাপতি পাতা তোমরা সবাই দেখেছো, লজ্জাপতি পাতায় কি হয় যে পাতার গায়ে হাত দিলে পাতাগুলো নুয়ে পড়ে। তাহলে কি এখানে কি গাছের পাতাগুলোর আর কি নুয়ে পড়ছে, যে তার মানে কি পাতাগুলোর এক চলন হচ্ছে, তো এই চলন হওয়ার জন্য কি গাছটাকে কি এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হচ্ছে, সেটা কিন্তু না। আমাদের এখানে হাতটা কিন্তু উদ্দীপকের মতো কাজ করলো, আমরা যেই না পাতাগুলোর গায়ে স্পর্শ করলাম অমনি পাতাগুলো কি হলো না নুয়ে পড়ে গেল। তাহলে এটাই হচ্ছে উদ্ভিদের চলন। ঠিক আছে, ট্রপিক চলন। ট্রপিক চলন মানে হচ্ছে দিক নির্ণীত চলন, অর্থাৎ উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে চলনটা হয়, তার মানে উদ্দীপক যেদিকে থাকবে সে উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গে যে চলনটা হবে তাকেই বলা হয় ট্রপিক চলন। ঠিক আছে, তাহলে বোঝা গেল ট্রপিক চলন কাকে বলে। এবার মেন পয়েন্টে আসছি যে অক্সিজেন এই ট্রপিক চলনটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে। অক্সিজেন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। আচ্ছা, এখানে দুটো টার্ম শুনতে পাচ্ছি, একটা হচ্ছে ফটোট্রপিক আর একটা হচ্ছে জিওট্রপিক। ঠিক আছে, ফটোট্রপিকটা মানে কি, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের দিকে হয়
তখন তাকে বলে ফটোট্রপিক জং। ফটো মানে জানি আমরা আলো, আলো রিলেটেড আর কি এই শব্দটা, ফটোট্রপিক বা ফটোসিনথেসিস, ঠিক আছে? তো ফটোট্রপিক হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের দিকে হবে তখন তাকে বলা হয় ফটোট্রপিক। আর জিওট্রপিক মানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উদ্ভিদ অঙ্গে যে চলনটা হয় তাকে বলা হয় জিওট্রপিক। তাহলে এই দুটো মানে তোমরা বুঝতে পারলে, ফটোট্রপিক আর জিওট্রপিক। তো বলছে অক্সিন আর কি এই ফটোট্রপিক আর জিওট্রপিক এই দুটো চলন নিয়ন্ত্রণে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। কীরকম করে? ফটোট্রপিকের ক্ষেত্রে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলি দ্রুত বিভাজন ঘটায়। তার ফলে কি হয় না, উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। তার মানে কি হচ্ছে, অক্সিন হচ্ছে আলোর উৎসের বিপরীতে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওখানকার যে যাবতীয় কোষগুলো আছে সেই কোষগুলোর আর কি দ্রুত বিভাজনটা ঘটায়। ফলে কি হয় যে উদ্ভিদের কাণ্ডটা ওই আলোর উৎসের দিকে আর কি বেঁকে যায়। তাহলে উদ্ভিদের মূল স্বল্প অক্সিজেনে বেশি অনুভূতিশীল হওয়ায় আলোর উৎসের দিকের কোষগুলো দ্রুত বিভাজিত হয়, ফলে মূল আলোর উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়। আচ্ছা, তার মানে তার কাণ্ডটা কি হচ্ছে আলোর উৎসের দিকে বৃদ্ধি পাচ্ছে, আর উদ্ভিদের যে মূল থাকে সেই মূল কি হয় না স্বল্প অক্সিজেনে আর কি বেশি অনুভূতিশীল হয়ে যায়। তার ফলে কি হয় যে আলোর উৎসের দিকে কোষগুলো তাহলে কি তাড়াতাড়ি করে বিভাজিত হবে, ফলে কি হচ্ছে মূল উল্টে আলোর বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে। তার ফটোট্রফিকে কিন্তু মেন যেটা হয় যে কাণ্ডটা আলোর উৎসের দিকে বৃদ্ধি পায় আর মূল কিন্তু আলোর উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়। অক্সিজেনের প্রভাবে উদ্ভিদে ফটোট্রপিক চলনটা দেখো, এই দেখো এখানে আমি দুটো ছবি এঁকেছি, কাণ্ডের অগ্রভাগ আর এটা হচ্ছে মূলের অগ্রভাগ, ঠিক আছে? তাহলে কি কাণ্ডের অগ্রভাগে কি বললাম যে বেশি অক্সিজেন থাকে আর মূলের অগ্রভাগে কম অক্সিজেন থাকছে। তার ফলে কি হচ্ছে, কাণ্ডের অগ্রভাগের কোষগুলো দ্রুত বিভাজন ঘটছে এবং সেটা আলোর দিকে চলে মানে বেঁকে যাচ্ছে। এইগুলো হচ্ছে আলো, ঠিক আছে? তাহলে আলো মানে কোষগুলো দ্রুত বিভাজন হয়ে আলোর দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এটা কি আলোক অনুকূলবর্তী বক্রতা হলো? দেখো কাণ্ডটা এরকমভাবে আলোর দিকে বেঁকে যাচ্ছে। মূলের অগ্রভাগটা কি ছিল, কম অক্সিজেন যুক্ত ছিল, সেই জন্য সেটা আলোর বিপরীত দিকে বাঁকছে। দেখো এটা হচ্ছে আলোর প্রতিকূলবর্তী বক্রতা, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে অক্সিজেনের প্রভাবে কিভাবে উদ্ভিদে ফটোট্রপিক চলন হয়। এবার জিওট্রপিক চলনে অক্সিজেন কিভাবে আর কি কাজ করে দেখো। অধিক ঘনত্বে অক্সিজেনে বিটপ অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিজেনে মূল অনুভূতিশীল। কাণ্ডের অগ্রভাগে অধিক ঘনত্বের অক্সিজেন এবং মূলের অগ্রভাগে কম ঘনত্বের অক্সিজেন সঞ্চিত হয়ে কাণ্ড ও মূলের অগ্রভাগকে দ্রুত কোষ বিভাজন ঘটায়। ফলে বিটপ অভিকর্ষের বিপরীতে এবং মূল অভিকর্ষের অনুকূলে অগ্রসর হয়। অক্সিজেন এইভাবে উদ্ভিদের জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তার মানে যেটা বলছে যে অধিক ঘনত্বের অক্সিজেনে কি হয় বিটপ অনুভূতিশীল হয় আর কম ঘনত্বে কি হয় না মূল অনুভূতিশীল হয়। তো এবার মানে অধিক ঘনত্বের অক্সিজেন মানে কাণ্ডের অগ্রভাগে তো বেশি ঘনত্বের অক্সিজেন থাকছে, তো সেই কাণ্ডের অগ্রভাগে অধিক ঘনত্বের অক্সিজেন এবং মূলের অগ্রভাগে কম ঘনত্বের অক্সিজেন সঞ্চিত হয়ে কি করে না কাণ্ড মূলের অগ্রভাগে যে কোষগুলো থাকে সেইগুলো দ্রুত বিভাজন ঘটায়। তার ফলে কি হয় না বিটপ অভিকর্ষের বিপরীত দিকে এবং মূল অভিকর্ষের অনুকূলে মানে অভিকর্ষের দিকে আর কি অগ্রসর হয়। তাহলে এইভাবে অক্সিজেন কি করে না উদ্ভিদের জিওট্রপিক চলনটাকে মেনটেন করে বা নিয়ন্ত্রণ করে। দেখবো অক্সিজেনের প্রভাবে জিওট্রপিক চলনটা কিভাবে হচ্ছে। এ দেখো এটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ আর এটা হচ্ছে মূলের অগ্রভাগ, ঠিক আছে? তাহলে কি কাণ্ডের অগ্রভাগে বেশি অক্সিজেন থাকে আর মূলের অগ্রভাগে কম অক্সিজেন থাকছে। এবার দেখো কি হচ্ছে, তাহলে কি বেশি অক্সিজেন থাকার ফলে এই জায়গাটা কি দ্রুত বৃদ্ধি করছে, আর তার ফলে দেখো এই বিটপটা অভিকর্ষের বলে বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে। অভিকর্ষজ বল তো নিচের দিকে, দেখো আমি অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছি, অভিকর্ষ বল তো নিচের দিকে থাকছে কিন্তু এটা কি হচ্ছে অভিকর্ষ বলের বিপরীত দিকে দেখো বেশি বৃদ্ধি পাচ্ছে। আর মূলের অগ্রভাগটা দেখো,
দ্রুত বিভাজন হয়ে কি হচ্ছে না, অভিকর্ষ বলের দিকে বিভাজনটা হচ্ছে। তাহলে এই হচ্ছে টোটাল অক্সিজেনের প্রভাবে ফটোট্রপিক চলন আর অক্সিজেনের প্রভাবে জিওট্রপিক চলন। আমি তোমাদের ছবির সাহায্যে ভালো করে বুঝে দিলাম। এবার তাহলে দেখবে তোমরা জাস্ট একবার পড়বে, তাহলে তোমাদের মানে পুরো কনসেপ্টটাই আর কি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আজকে আমি যেগুলো পড়ালাম সেগুলো অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেটা বলে দেব। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আজকে আমার এই ভিডিওটাকে ফার্স্ট টাইম দেখছো তারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার সাইডে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমার ভিডিওর সমস্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো চলো আজকের ক্লাসটা তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।